ঝিনাইদহের কালীগঞ্জে পনের কৃষকের ফসলি জমি দখল করে রাতারাতি রাস্তা নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ উঠেছে সিমরা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যানের নেতৃত্বে এই রাস্তা নির্মিত হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে জমির উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর পাঠানোর প্রতিবেদন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট সিমলা গ্রামে দরিদ্র পনেরো কৃষকের জমি দখল ও গাছ কেটে রাতারাতি 800 ফুট রাস্তা নির্মাণ করা হয়েছে। পাশের পুকুরিয়া গ্রামের প্রভাবশালী কয়েকটি পরিবারের যাতায়াতের সুবিধার্থে এ রাস্তা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, স্থানীয় সিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির চৌধুরীর নেতৃত্বে রাতের আধারে প্রায় 500-600 লোক এ কাজ করে। হঠাৎ করে সকাল এসে দেখি এই আবাদী জমির পথ দিয়ে রাস্তা হয়ে গেছে। তবে চেয়ারম্যান নাসির চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেছেন, পুকুরিয়া গ্রামের উত্তরপাড়ার লোকজনের যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। আমি যতদূর যাচাই বাছাই করে দেখছি, তাতে দুই গ্রামের লোক এক জায়গা বসে উঠে এই রাস্তাটা করেছে। এদিকে অধিগ্রহণ ছাড়া অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণ করায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কালীগঞ্জের সহকারী ভূমি কর্মকর্তা। স্থাপনা বা কোনো কিছু করতে চায় জনগণ বা সরকারের স্বার্থে, সেক্ষেত্রে সরকারের অধিগ্রহণ আইন অনুযায়ী জমি দখল করে রাস্তা নির্মাণ করায় ভুক্তভোগী চাষিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। এ অবস্থায় আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।